বিএনপি পন্থী সাংবাদিক দেখুন আজ আমি আপনাদের জানাবো বিএনপি যারা মনে প্রাণে বিএনপি সাপোর্ট করে সমর্থন করে পেশা হিসেবে সাংবাদিক হলেও প্রত্যেকটা নাগরিকের মত প্রকাশের স্বাধীনতা আছে বা কোনো দলকে সমর্থন করার কিন্তু অধিকার আছে সেক্ষেত্রে বিএনপির মধ্যে একজন উল্লেখযোগ্য বিএনপি পন্থী সাংবাদিকদের নাম হচ্ছে মোস্তফা ফিরোজ স্ক্রিনে ছবি দেখে নিন তিনি হচ্ছেন সেই মোস্তফা ফিরোজ যিনি প্রতিনিয়ত বিএনপির পক্ষে কথা বলে থাকেন আমেরিকা কখন কোন স্যাংশন দিল সেইটা নিয়ে তিনি বিস্তৃত আলোচনা করেন এছাড়া বিভিন্ন টক শোতে অংশগ্রহণ করে তিনি বিএনপির পক্ষে অবস্থান নেন এবং বিএনপির পক্ষে বিভিন্ন বিষয় তুলে ধরেন যার ফলে এই মোস্তফা ফিরোজ অনেকের কাছেই তিনি একজন বিএনপি পন্থী সাংবাদিক হিসেবে অনেকটা পরিচিত এরপর আপনি যাকে দেখতে পাচ্ছেন তিনি হলেন সাংবাদিক মাসুদ কামাল তিনিও একজন বিএনপি পন্থী সাংবাদিক তিনি বিএনপির বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে থাকেন বিএনপির গণতন্ত্র মানবাধিকার বিএনপির কর্মসূচি জনসমাবেশ সব মিলিয়ে তিনি কথা বলেন তার একটি ইউটিউব চ্যানেল আছে সেখানে তিনি প্রতিনিয়ত আপডেট ভিডিও দিতে থাকেন বিএনপির পক্ষ নিয়ে সেক্ষেত্রে আমরা খুব সহজে বলতে পারি মাসুদ কামাল একজন বিএনপি পন্থী সাংবাদিক আর বলতে গেলে বিএনপি পন্থী যে সমস্ত সাংবাদিক আছেন তারা অধিকাংশই দেশের বাইরে অর্থাৎ দেশের মধ্যে কেউ নেই তার মধ্যে আরেকজন উল্লেখযোগ্য সাংবাদিকের নাম হচ্ছে মুশফিকুল ফজল আনসারি বর্তমানে এই মুশফিকুল ফজল আনসারিকে প্রায় বাংলাদেশে প্রতিটা মানুষেরই চেনেন এর কারণ হচ্ছে তিনি বর্তমানে স্টেট আমেরিকার স্টেট ডিপার্টমেন্টে তিনি এখন তাদের সংবাদ সম্মেলনে হয় সেই সংবাদ সম্মেলনে মুশফিকুল ফজল আনসারি প্রতিনিয়ত তিনি বাংলাদেশের বিষয়গুলো রিপ্রেজেন্ট করে থাকেন যার ফলে যারা বিএনপি করে বা আওয়ামী করে সবার কাছে একটি পরিচিত মুখ হল মুশফিকুল ফজল আনসারি তবে মুশফিকুল ফজল আনসারি আপনার বিএনপি নেতাকর্মী এবং বাংলাদেশের অধিকাংশ জনগণের কাছে তিনি কিন্তু বেশ গ্রহণযোগ্যতা অর্জন করে নিয়েছেন তবে আওয়ামী পন্থী যারা রাজনীতিবিদ আছেন বা রাজনীতি করে বা আওয়ামী লীগের সমর্থন করেন তাদের কাছ থেকে অনেকটাই গ্রহণযোগ্যতা হারিয়েছে মুশফিকুল ফজল আনসারি দর্শক এই মুশফিকুল ফজল আনসারি সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে তা কমেন্টস করে জানাবেন বিএনপিপন্থী সাংবাদিক এবং মনে প্রাণে আওয়ামী বিরোধী সাংবাদিকের কথা যদি বলি তাহলে তার মধ্যে একজন উল্লেখযোগ্য সাংবাদিকের নাম হচ্ছে সাংবাদিক ইলিয়াস হোসেন যিনি ইটিভিতে একুশের চোখ নামে একটি প্রোগ্রাম করতেন এবং বাংলাদেশে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি মূলধারা থেকেই বা শুরু থেকেই তিনি বিএনপি সাপোর্টেড একজন সাংবাদিক এবং আওয়ামী লীগের অপোজিটে একজন সাংবাদিক তিনি বিএনপির পক্ষে তিনি প্রতি ভিডিও বানান এবং যখন দেশে ছিলেন সে সময় তিনি বিএনপির পক্ষে কাজ করতেন যার ফলে বেশি দিন পর্যন্ত দেশে থাকতে পারেননি এখন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে সেখানে অ্যাসাইলামে আছেন আমরা বলতে পারি তিনি সেখানে রাজনৈতিক আশ্রয়ে আছেন এবং সেখান থেকে ইউটিউবের মাধ্যমে সাংবাদিকতা করেন অর্থাৎ সাংবাদিকের যে ধারাটা সেটা তিনি এখনো পর্যন্ত অব্যাহত রেখেছেন সেক্ষেত্রে তার যারা প্রতিনিয়ত এই সাংবাদিক ইলিয়াস হোসেন সাপোর্ট করে যাচ্ছেন এবং তার প্রত্যেকটি ভিডিওতে প্রায় তিনি মিলিয়ন মিলিয়ন ভিউজ নিয়ে আসেন প্রিয় দর্শক সাংবাদিক ইলিয়াস হোসেন সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে সেটা কমেন্টস করে জানাবেন বিএনপিপন্থী সাংবাদিকের মধ্যে আরেকজন সাংবাদিকের নাম হল সাংবাদিক কনক সারোয়ার তিনি যখন বাংলাদেশে ছিলেন তখন তিনি ইটিভিতে কাজ করতেন সেখান থেকে বিভিন্ন রিপোর্ট তিনি করতেন এবং যখন তিনি দেখতেন যে এই রিপোর্টটা ছাত্রলীগের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে তো সেই রিপোর্টটি তিনি সবার আগে করতেন যার ফলে একটা সময় তিনি আওয়ামী লীগের কু নজরে চলে আসেন এবং বিএনপি নজরে চলে আসেন এরপরে কনক সরোয়ার কিন্তু আর দেশে থাকতে পারেননি তিনি বর্তমানে আমেরিকাতে অবস্থান করছেন এবং সেখানে ও অ্যাসাইলামে অর্থাৎ রাজনৈতিক আশ্রয়ে তিনি সেখানে আছেন তিনি একজন কট্টরপন্থী বিএনপি সমর্থক একজন সাংবাদিক বিএনপি পন্থী সাংবাদিকদের মধ্যে আরেকজন উল্লেখযোগ্য সাংবাদিকের নাম হল মাহমুদুর রহমান এবং তিনি যখন বাংলাদেশে ছিলেন আমার দেশ নামে একটি পত্রিকা তিনি তখন ইসলামের সমাবেশটা হয় সেই সমাবেশের আগে প্রায় প্রচুর নিউজ করেছে হেফাজতের পক্ষে এবং সুশীল সমাজ বলেন এবং নাস্তিক ব্লগার যারা আছে তাদের বিপক্ষে তো সেই সময় প্রায় বাংলাদেশের যতগুলো জনপ্রিয় পত্রিকা আছে সবগুলো পত্রিকাকে প্রায় টপকে গিয়েছিল আমার দেশ পত্রিকা আর মাহমুদুর রহমানের লেখনই ছিল সেই লেভেলের যেহেতু তিনি সেই লেভেলের লিখতেন এবং তার বেশিরভাগ লেখাগুলো ছিল বিএনপি সমর্থনে এবং আওয়ামী লীগের বিপক্ষে যার ফলে একটা সময় আমার দেশ পত্রিকাটি বন্ধ হয়ে যায় এবং মাহমুদুর রহমান বাংলাদেশ থেকে তিনি বিদেশে চলে যান তিনিও বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং তিনি রাজনৈতিক আশ্রয়ে সেখানে বসবাস করছেন এবং সেখান থেকে তিনি এখনো পর্যন্ত অনলাইনের মাধ্যমে আমার দেশ পত্রিকাটির সাংবাদিকতা তিনি করে যাচ্ছেন বিএনপিপন্থী সাংবাদিকদের মধ্যে একজন উল্লেখযোগ্য সাংবাদিকের নাম হচ্ছে সাংবাদিক শাহেদ আলম তিনি যখন বাংলাদেশে এসেছিলেন তখন তিনি চ্যানেল চব্বিশে কাজ করতেন এবং এনটিভিতে তিনি কাজ করেছেন তিনি বেশ কয়েকটি সাহসী রিপোর্টিং কিন্তু বাংলাদেশে করেছেন যে এর আগে আপনারা দেখেছেন যে শামী মোস্তমানের নির্বাচনী এলাকায় গিয়ে একজন পুলিশ অফিসারের সাক্ষাৎকার কিন্তু নিয়েছিলেন এই শাহেদ আলম তিনিও একটা চাপে সেটা হতে পারে রাজনৈতিক চাপ এটার ফলে তিনি এখন আর দেশে নেই তিনি এখন বিদেশে অবস্থান করছেন এবং বিদেশ অবস্থান করেই থেকে তিনি তার অবস্থান থেকে সমালোচনা করার চেষ্টা করেন আওয়ামী লীগের এবং বিএনপির পক্ষে তিনি অনেকটা ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে আমরা খুব সহজেই বলতে পারি সাংবাদিক আলম তিনি বিএনপি পন্থী সাংবাদিক আরেকজন বিএনপি পন্থী সাংবাদিকের নাম হল জুলকার নাইম সায়ের তিনি অল দ্য প্রাইম মিনিস্টার জে এপি সোট্টা আল জাজেরা টেলিভিশন থেকে তৈরি করেছিল সেই টিমের একজন সহযোগী হিসেবে কাজ করেছেন এই জুলকার নাইম সায়ের তিনি বর্তমানে আলজাজিরা টেলিভিশন এর ইনভেস্টিগেশন সাংবাদিকের যে টিমটা আছে ওই টিমের একজন সদস্য তিনি একজন ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট তিনি বিএনপি সমর্থন করেন বিএনপি মনে প্রাণে ভালোবাসেন এবং বর্তমানে বলতে গেলে তিনি আওয়ামী লীগের তিনি বিভিন্ন রিপোর্টিং করে থাকেন বিশ্ব মিডিয়াতে নতুন করে এই জুলকার নাইন পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছুই নেই তিনি অলরেডি বাংলাদেশের অসংখ্য মানুষ তাকে চেনেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে যে সমস্ত বিএনপি পন্থী সাংবাদিকদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিলাম বিএনপি পন্থী সাংবাদিকদের সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানান কামরুন নাহার রাখি কেআনআর মিডিয়া